তোমায় নিয়ে স্বপ্ন আজ জেগে, তোমায় ঘিরে ফিউচার রেডি হবে, চারিদিকে ঝড় উঠলেও নেই ভয়, কৈশোরের বাধা ভেঙে আলো জয়। চিৎকার করে ওঠে লক্ষ লক্ষ কণ্ঠ, ভেঙেছে আজ ছদ্মবেশ, উঠছে জেগে নতুন এক দেশ। ভেঙেছে আজ ছদ্মবেশ, উঠছে জেগে নতুন এক দেশ। ইচ্ছেডানা মেলতে হলে স্বপ্ন দেখো দুচোখ ভরে, ইচ্ছেডানা মেলতে হলে স্বপ্ন দেখো দুচোখ ভরে। ক্ষমতা কিন্তু এবার কেউ আমাদের কাছ থেকে নিতে পারবো না, ক্ষমতা ফিরে আসতে বাধ্য। আমরা কি করতাম, তুই কত করতাম টেনশন ল, তাহলে লাভ হইতো। তার ভিতরে ঘটনাটা জিলাপির পেছে আপডেট নিতেছে, বুঝতেছি না কিছু। আপা আপনি একটু তাদের জানাবেন প্লিজ। অবশ্যই জানাবো, এটা তো দায়িত্ব, সে সাথে হোস্টেলে ওয়ার্ডেনকে জানানোটা উচিত। ফসলের অবস্থা দেখছো, যেমনে নষ্ট হইতেছে, গ্রামবাসীদের সাহায্য করা খুবই দরকার। চাচারা সাথে সেটা নিয়ে আমার কথা হয়েছে, তবে একটা বিষয়, ধুবির চাচারা আনো সময় দেখলাম গরিব মানুষের লোক কথা কইতাছে, আমার দেখে হুট করে থাইমে গেল, বিষয়টা বুঝলাম না। হ্যাঁ শফিক ভাই, ফোন ধরতেছিলেন না কেন? আরে আমি তো ওয়ার্ক করতেছিলাম বুঝছস, ফোন সাইলেন্ট ছিল, তুই এতবার ফোন দিছস আমি দেখি নাই। কি হইছে, কত খবর শুনেন নাই? না টাইম পাই নাই, কেন কি হইছে? গ্রামের অবস্থা তো খুবই খারাপ। হ কি যে একটা অবস্থা সবার। তানজিলের বন্ধু তুলি আছে না, তার বাপের তো বড় ক্ষতি হয়ে গেল। কি ক্ষতি? ওই যে অনলাইনে ফসলের ব্যবসা করতো না, গ্রামে তো আর গাড়ি আসতে পারে না, একটা ক্ষেত তো নষ্ট হয়ে গেছে, বাকি যাও ছিল ওই গাড়ি আসতে পারে না বলে সব ফসল গুলা বুঝা গেছে, নষ্ট হয়ে গেছে। আহারে কত কষ্টের ফসল, এই কারণেই আমার আসার না লোকটা আজকে আসে নাই। আর তুলির মা কত কষ্ট করে মাত্র ব্যবসাটা দাঁড় করাইছে। ওই গ্রামের হারান মাঝি আছে না, তার অবস্থা তো আরো খারাপ, বেচারা দিন এই না দিন খায়, এখন নাও না দিতে না পারলে ও তো না খেয়ে মরু। হ্যাঁ গ্রামে যে এরকম কত অসহায় অভাবের লোক আছে। অন্যের কথা আর কি কোনো, যা দিনকাল পড়ছে তাতে তো আমার কাম কাজে লাল বাতি জ্বলতে আর বাকি নাই। আব্বা কিছু করা যায় না? কি করুম রে মা, আমার মাথায় তো কোনো বুদ্ধি আসে না। আচ্ছা ভাই, বসন্তকালে অনেক দূরে বের হয়ে আসেন। এই রজব, তুমি তো আগে ব্যাককেলা ছিলা, এখন তো ভেরি স্মার্ট হয়ে গেছো, আমার গলার স্বর শুনে তুমি বুঝছো যে এটা আমি। কি করুম ভাই, সঙ্গদোষে লোহা বসে। হ্যাঁ তা ঠিক, ও ভালো কথা, ওই দবির আর কবির তো চলে আসছে। আপনি কি ওকে প্ল্যান কিছু বুঝতে পারছেন? না ওরা খুব সাবধানই হয়েছে এবার, তবে কিছু একটা তো করবো এটা আমার মনে হইতেছে। কি আমার মুখে মনে জানো, ওরা মনে একটা বিরাট প্ল্যান নিয়ে আসছে, মানে ভালো মানুষের লেবাস পেরা ওরা মানুষের ক্ষতি করবো বলে আমার মনে হইতেছে। আপনি শিওর? আর দৌড়ে কেমনে শিওর হই, মানে এটা আমার মনে হইতেছে। একটা জিনিস বুঝলাম না, ওরা জেলখানায় গিয়েও মানুষ হইল না, আফসোস। কি কই যাইতেছিলা? ওই ওদিকে সামনে যাবেন। আচ্ছা চলো চলো চলো, শোনো আসলে হয়েছে কি,
এটা কথা আছে না যে কয়লা ধুইলে ময়লা যায় না। হ্যালো দুবির ভাই, কি অবস্থা কবির মিয়া? অবস্থা তো ভালোই, কিন্তু গ্রামের লোকজন ঋণ নিতে চাইবে বলে মনে হইতেছে না ভাই। ধাক্কা তো সবে শুরু ভাই। আমরা কি তাহলে ঋণ নিতে চাপ দিব? না, একদম না। বস কি বলছে মনে নাই? হ্যাঁ হ্যাঁ মনে আছে, মনে আছে। ওই কয়দিন ওয়েট করতে কইছে, তারপর কয়টা দিন গেলে কষ্ট কারে কারে টের পাইব। হ্যাঁ ওইটাই, আগ বলায় কোনো কিছু করতে যাব না, একদম না। বোঝা গেছে ভাই? বোঝা গেছে। শোনো আরেকখান কথা। কি ভাই? বাসায় কথাবার্তা সাবধানে বলবা, তোমার ঘরের মধ্যেই তো বিভীষণ আছে। হ্যাঁ ভাই, একটা না দুইটা। এক সায়েন্সের উৎপাতেই অস্থির হয়ে আছি। এদিকে তোমার ঘরের কারণে যদি কিছু হয় তাহলে বস কিন্তু আমাকে দুইজনের আস্ত রাখবো না, বুঝছো তো? এই ভুল আর হইব না ভাই। ঠিক আছে, বিদায়। বিদায় বিদায় বিদায়। দবির কাকা আর জুবাইর চাচা মিলে অনেক খারাপ কাম করছে, দুই দিনের ভিতরে আবার কিছু করার চেষ্টাও করতেছে। এমনই তো হওয়ার কথা। আমাকে তাহলে কি করা উচিত? সবার আগে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলা উচিত। তাহলে কালকে সকালেই যাই। হ্যাঁ, একদম ভোর থাকতে থাকতে গেলেই ভালো হইব। কিন্তু তার আগে একটা জিনিস সবার সাথে আলোচনা করে নিতে হবে। আলোচনা করতেই তো বইছি, তাড়াতাড়ি কয়া ফেল। গ্রামের লোক ঘর থেকে বাইর হইতে না পাইরা কাজকাম বন্ধ হইয়া বিপদে পড়ে গেছে। ক্ষেতের ফসল নষ্ট হয়েছে ব্যাপক আকারে, কিছুদিনের ভিতরে খাবার দাবারের সংকট হওয়ার সম্ভাবনা আছে। হ আর ত্রাণ যেতটুক পাইব, মানুষের ক্ষয়ক্ষতির পরিমাপ দেখলে সেটা দিয়ে তো হইব না। তাইলে করুন কি? এত দ্রুত হাল ছাড়া যাবে না রে। ওরা বুঝাইতে চাইতেছে গ্রামের অবস্থা খারাপ, আমাদের এমন কিছু করতে হবে যাতে গ্রামের সাহায্যের জন্য বাইরের লোকরা নিজেরাই আগায় আসে। কি করতে চাস বলতো? আমি ভাবতেছি অনলাইনে যদি এমন কিছু করা যায় যেটা থেকে লোকজন নিজেরাই সাহায্যের জন্য আগায় আসে। খুব ভালো আইডিয়া। সবার ক্ষেতের ফসল যা নষ্ট হয়েছে হয়েছে, যেটুকু আছে সেটুকু একসাথে কইরা কেমনে বিক্রির ব্যবস্থা করা যায় সেই চেষ্টা করা লাগবে। আর আপাতত একটা সমবায় সমিতি কইরা ওদের কেমনে ঘুরে দাঁড়ানো যায় সে ব্যাপারে সাহায্য করি। চার্জার ভাইরে কইয়া ত্রাণের ভিডিওগুলো ইন্টারনেটে দিয়ে দিব। কিন্তু ভিডিওর বিষয়বস্তু কী হবে? ওগুলো নিয়ে তোরা ভাবিস না, গ্রামের অবস্থা নিয়ে তোরা শুধু একটা ভিডিও বানা, আমি তোকে স্ক্রিপ্ট লেখা দিমু। আর তোকে একটা কথা জিজ্ঞেস করি। বল। ধর আমার কোনো একটা বন্ধু খারাপ চক্করে পড়ে নেশাপানি করতেছে, এখন আমি না বুঝা তারে কথা দিয়ে ফেলছি যে সে যে নেশাপানি করতেছে সেটা আমি গোপন রাখুন, কিন্তু এই কাজটা যদি আমি করি তার নিজেরই ক্ষতি হইতেছে, আমি এটা মাইনাও নিতে পারতেছি না। এখন কী করা উচিত তুই আমারে কো? ওর বাপ মারি করবি? শোন, প্রমিসের চেয়ে জীবন বড়। হ্যাঁ একদম ঠিক কথা কইছ। ঘটনা কি সেটা ক? ওই যে আমার বান্ধবী ছিল না নিতু, ও ড্রাগস নিত। আমি প্রমিস ভেঙে ড্রামা ক্লাবের প্রেসিডেন্টকে দিয়ে ওর বাবা মাকে জানাই দিছি যে ও ড্রাগস নেয়। আজকে বিকালে এসে ওর বাবা মা ওকে নিয়ে যায়। এখন আমার খারাপ লাগতেছে। তুই একদম ঠিক কাজ করছিস, একদম ঠিক কাজ। হ্যাঁ ঠিকই কইছস। এখন না তোর কথা শুনে আমার সত্যিই নিজের খুব হালকা লাগতেছে। এই জন্য এই কদিন তুমি রামগরুর সানা হয়েছিল। এটা আবার কি? এটা সুকুমার রায়ের কবিতা। নাদি আমাদের যে বই গিফট করছে সেই বই ছিল রামগরুর ছানা, হাসতে তাদের মানা, হাসির কথা বললে বলে হাসবো না 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 না। খুব মজার কবিতা, ভাল লাগছে তো? বইয়ের নামটা কি? পড়তে হইব তো? আবোল তাবোল, আজব নাম। কবিতাগুলো খুব আজব। আচ্ছা যাই হোক, এখন কাজের কথায় ফিরি। এক নাম্বার, কালকে সকালবেলা উঠা আমরা চেয়ারম্যান স্যারের সাথে দেখা করতে যাইতেছি। আর দুই নাম্বার, লাইলা আমাদের একটা স্ক্রিপ্ট লিখে দিব, সেটার উপর আমরা একটা ভিডিও বানাবো, ঠিক আছে? হ্যাঁ ওগুলাই। ওকে আজকের মতো তাহলে রাখলাম, কিন্তু একটা কথা সবার মনে রাখা দরকার, উর্মির কথা যদি ঠিক হয় তাহলে আমাদের হাতে কিন্তু সময় অনেক কম। কি করিস মা? তেমন কিছু না, বই পড়ছিলাম।
আচ্ছা মা, তোর ওই ফুটবল খেলোয়াড় বান্ধবীরা খাট মাটালি ছিল না? হ্যাঁ বাবা। আজকে নাকি ওদের গ্রামে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, নৌকা বন্ধ, ব্রিজে নাকি ভেঙে গেছে, জানিস কিছু? না তো। আচ্ছা কথা হয়নি? না বাবা, তানজিলাকে তো ফোন দিয়েছিলাম, ভেবেছিলাম ও কল ব্যাক করবে, কিন্তু ও তো কল ব্যাক করলো না। একটু খোঁজ নিয়ে দেখিস তো ওদের কোনো ক্ষয়ক্ষতি হলো কি না। আচ্ছা বাবা, আমি কাল ভোরেই ফোন দেব, এখন তো অনেক রাত হয়ে গেছে, এখন কল দেওয়াটা ঠিক হবে না, ওরা আবার অনেক সকাল সকাল ঘুমিয়ে পড়ে। কাল অবশ্যই ফোন দেবে, কারণ বিপদে বন্ধুর পরিচয়, ঠিক আছে? ঠিক আছে, আমি কাল ভোরেই ফোন দেব। এখন অনেক রাত হয়েছে, ঘুমায় পড়। ঠিক আছে বাবা, এই চ্যাপ্টারটা শেষ করেই শুয়ে পড়ব। শুভরাত্রি। হ্যাঁ শুভরাত্রি বাবা। বস সালাম। ওয়ালাইকুম আসসালাম। কি দবির, ঘুমাইতেছ নাকি? হ্যাঁ বস, ঘুমাইছিলাম। শোনো, কালকে যে ঘটনাটা ঘটানোর কথা, কালকে কিন্তু অবশ্যই সেই ঘটনাটা ঘটায় ফেলতে হবে। কালকেই? কেন, কোনো সমস্যা? না বস, কবিরও অবশ্যই এই কথাই বলতেছিল, আমি তো আবার আপনার অনুমতি ছাড়াই কাজ করতে নিষেধ করছি। ভালো করছো। আর শোনো, কালকের থেকে প্ল্যানের সেকেন্ড স্টেপ নেওয়া শুরু করো। বস, তাহলে কি ওপেনশিপ খেলা শুরু হয়ে গেল? কথাই না বলে ময়দানে খেলাটা খেলে ফেলো। জি বস, জি। ওকে। তুই যা, তুই সবসময় আমার কষ্ট আনজি, তুলি তুই যা। আমি না, আমি যাও না, একজন যাও, আমি কথা কম, তুই যা, তুই যা, তোরকে কইতেছি তুই যা না। আমি যাইতেছি। চাচা, আমরা সবাই মিলে গ্রামের জন্য কিছু করতে চাই। হ্যাঁ, গ্রামের যা অবস্থা তাতে সবারই আগায় আসা উচিত। দশের লাঠি একের বোঝা, দশজনে মিলে সব কাজ করা যায়। তা তোমরা কী করতে চাও মা? চাচা, গ্রামের এই গরিব মানুষগুলার বিপদের দিনে আমরা যতটুকু সম্ভব একসাথে কাজ করতে চাই, এছাড়া অন্যান্য কাজও সহযোগিতা করতে চাই। চাচা, আরেকটা কথা কইতে চাই, আমার আব্বা আর তার লোকেরা মিলা আমার মনে হয় তারা কোনো খারাপ ফন্ডে আটতেছে। তোমার কি শিওর? হ্যাঁ, তবে জোবায়ের বাসারের পত্রিকায় আমার ইনি অনেক খারাপ খারাপ কথা লিখছে, এখন আরও কিছু করবে বলে মনে হয়। মাঝে রজব আর শাহেনশা এসা আমার এই বিষয়ে সাবধান করে আসে, কিন্তু তোমরাই বিষয় শিওর হইলে কেমনি? চাচা, যাই করুক, আমার মনে হয় সবাইরে অনেক সাবধানে থাকা দরকার। হ্যাঁ, কিন্তু কি করবে সেটা বুঝবো কেমনি করে? না বুঝলেও আমাদের সাবধানে থাকা উচিত, কারণ আমরা সবাই একসাথে থাকলে তারা কোনো কিছুই করতে পারবো না। এটা ঠিক কইছো। চাচা, আরও একটা বিষয় নিয়ে আপনার সাথে আলাপ ছিল। বল। গ্রামে যারা দিনে আনে দিনে খায় মানুষ আছে, তাদের তো অনেক কষ্টে দিন কাটতেছে। ভাবতেছিলাম রিলিফের জন্য সাহায্য চাই, একটা ভিডিও বানাবো আর সেটা ফেসবুকে দিব। চমৎকার প্রস্তাব, তোমার পারমিশন দিল। ওই গরিব মানুষের অবস্থার উন্নতি করা এখন আমার উদ্দেশ্য। আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? চাচা, আমি ভাবছিলাম গ্রামে যারা বড় লোক বা ধনী আছেন তাদের কাছ থেকে যদি সাহায্য সহযোগিতা নিয়ে, যেমন ধরো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, এগুলো যাদের দরকার তাদেরকে যদি প্রতিদিন পৌঁছায় দেওয়া যায় তাদের ঘরে, তাহলে আমার মনে হয় অনেক ভালো হইতো। সেটা নিয়ে আমিও অনেকের সাথে কথাবার্তা বলছি, কিন্তু এই টাকা পয়সার ব্যাপার নিয়ে আমার নিয়ে একবার লেখালেখি হওয়ার পরে টাকা পয়সার ব্যাপার নিয়ে আবার কী না কী লেখা হয়। তাহলে একটা কমিটি গঠন করে দেন, তারাই সেটা দেখভাল করলো। আর আপনি তো আসেনি, যে কোনো সমস্যা হলে আপনি তো পাশে থাকবেনই। এইটা ঠিক কইছো, টাকা পয়সার ব্যাপারে স্বচ্ছতা থাকলে পত্রিকায় আর কোনো কিছু লেখালেখি করতে পারবো না। চাচা, আরও একটা কথা ছিল। বলো। এবার তো গ্রামে অনেকেরই ফসল অনেক নষ্ট হয়েছে, আমরা ভাবতেছিলাম তাদের নিয়ে যদি একটা সমবায় সমিতি গঠন করে তাদের সব ফসলগুলো একসাথে বিক্রি করা যায়, তাহলে কিন্তু এদের জন্য ভালো হইতো।
এখন আপনি যদি পারমিশন দেন তাহলে আমরা অনলাইনে এই ফসলগুলো কেমনে বিক্রি করা যায় এই ব্যাপারে খোঁজ খবর নিব। ভালো কথা ভাবছেন, এখন এই সমবায় সমিতির টাকা দিয়া তারা নিজেদের অবস্থাগুলো একটু ঘুরাইতে পারবো, পরে তারা সমবায় সমিতি চালাইব কিনা সেটা নিজেরাই চিন্তা করবো। আমি আজকেই ইউনিয়ন পরিষদের মেম্বারদের ডাইকে এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেব এবং সবাই মিলা যাতে কাজে ঝাঁপায় পড়তে হবে। তাহলে তো খুবই ভালো হয় চাচা, আর আমরাও যেভাবে পারি আপনাদের সাথে কাজে নাইমা যেতে চাই। হ্যাঁ, তোমরা তো অবশ্যই আমাদের পাশে থাকবা, তোমরা পড়াশোনা শিখা অনেক বুদ্ধিমতী হয়েছ, তোমাদের দায়িত্ব জ্ঞান দেখে আমরা খুব খুশি হয়েছি। আমরা মুগ্ধ হয়ে গেলাম, ঠিক আছে, তোমরা আমাদের পাশে থাকো, তোমরা নিশ্চিন্ত থাকো, আমি তোমাদের সাথে আছি। আমি তাহলে আসি মা, যাও তোমরা চাষির কাছ থেকে একটু চা খেয়ে যাও। বলো না, যে কোনো ধরনের হেল্প করতে পারলেই আমি অনেক খুশি হব। এক নম্বর, তোমাকে তোমার বাবার মাধ্যমে কিছু সাহায্য চাইছিলাম, মনে আছে? হ্যাঁ, পাপার সাথে তো কথা বলেছিলাম ওটা নিয়ে, পাপা বলল সবাই বেশ এগিয়ে এসেছে সাহায্য নিয়ে। আজ সকাল 11 ঘটিকায় আটপাঠালি গ্রামের সকলকে চেয়ারম্যান বাড়িতে প্রতি পরিবারের একজনকে হাজির থাকতে অনুরোধ করা যাইতেছে। যিনি আসবেন তিনি যেন মাস্ক পরে এবং নিরাপদ দূরত্ব মেনে আসেন। চেয়ারম্যান বাড়িতে গ্রামের লকডাউন এবং জীবন জীবিকা নিয়ে এই বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হইয়াছে। সবাইকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাইতেছে, কেউ যেন বাদ না পড়ে। ভাই সব, এই সমবায় সমিতির মাধ্যমে আপনারা সবাই মিলে বীজতলার থেকে শুরু করে ফসল উৎপাদন পর্যন্ত কাজগুলো করেন। এই যে ত্রাণ তহবিল হয়েছে, এখান থেকে আপনাদেরকে যথাসাহায্য সহযোগিতা করা হবে। চার্জার ভাই আজকে রাতে আপডেট দিয়ে দিব বলছিল। যাক, একটা চিন্তা গেল, সবজি আর ফসল বিক্রির জন্য যে দুইটা জায়গায় কথা হয়েছিল না, তারা কবে নিতে আসবো? দুই একদিনের মধ্যে যাতায়াতের ব্যবস্থা হইলেই ওরা আয়েশা ফসল নিয়ে যাবে। আপাতত আমার কাজ শেষ।